সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে রাস উৎসব একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। শ্রীমৎ ভাগবতের মতে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপিনীদের বস্ত্রহরণ করেছিলেন, তখন তিনি পরবর্তী পূর্ণিমা তিথিতে রাসলীলা করার প্রতিজ্ঞা করেছিলেন। বন্ধুরা, এই দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন। বিশ্বাস করা হয় রাস পূর্ণিমা হল ভগবান ও ভক্তদের মিলন উৎসব। কার্তিক মাসের পূর্ণিমাকে রাস পূর্ণিমা বলে। রাস কথাটির অর্থ হল রস, আর রস অর্থাৎ হচ্ছে আনন্দ। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ সময় ও সমস্ত কিছু জানিয়ে দিলাম। 2023 সালে রাস পূর্ণিমা হল 26 নভেম্বর, 2023 সাল 9ই অগ্রহায়ণ রবিবার দুপুর 3:15 থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 27 নভেম্বর বাংলার 10ই অগ্রহায়ণ 1430 সাল সোমবার দুপুর 2:16 পর্যন্ত। বন্ধুরা, এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বা ছোট্ট গোপালের পুজো করতে পারেন। মনে করা হয় এই রাস পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো করলে খুবই ফল লাভ করা যায়। স্মার্ত মতে রাস পূর্ণিমা হল ইংরেজির 26 নভেম্বর, 2023 সাল বাংলার 9ই অগ্রহায়ণ রবিবার। বন্ধুরা, যদি সত্যনারায়ণের পুজো করে থাকেন, সেই সময় হল বিকেল 4:47 থেকে সন্ধ্যা 6:23 পর্যন্ত। আর বন্ধুরা, গোস্বামী মতে রাস পূর্ণিমা পালন করা হবে ইংরেজি 27 নভেম্বর, 2023 সাল বাংলার 10ই অগ্রহায়ণ 1430 সাল সোমবার। বন্ধুরা, আপনারা এই দিন রাধা গোবিন্দকে লুচি, সুজি, পায়েস, সন্দেশ, নৈবেদ্য ও ফলপ্রসাদ ভোগ নিবেদন করতে পারেন। বন্ধুরা, যদি গঙ্গা স্নান করেন, তার সময় হল 27 নভেম্বর সোমবার সূর্যোদয়ের পর থেকে দুপুর 2:17 পর্যন্ত। তাই বন্ধুরা, আপনারা রাস পূর্ণিমা পালন করুন। আমার শুভেচ্ছা থাকলো।